नबी आमार बोले उम्मो रे उम्मो ए शेष जमानार मध्ये आर नबी रसूल आसबे ना আমার পরে যারা ইন্দাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার আলেম ওলাবারা হইল আমার ওয়ারিশ তারা দিনের দাওয়াত দিবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তবে আমার ঘোষণা দিলেন তিয়াত্তর দল হবে বাহাত্তর দল জাহান্নামে এক দল জান্নাতি সেটা হলো মান আলাইকে ওয়াসহাবিহি আমি এবং আমার আহলে বায়াত যারা আছে তারাই হলো জান্নাতি যারা আমার নবীর প্রেমে জীবনকে উৎসর্গ করবে হুসাইনের প্রেমে জীবন দিবে তারাই হলো জান্নাতি তারাই হলো ফি আহলে সুন্নতি ওয়াল জামাত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওই দলে আমরা থাকতে চাই কি চাই না হেফাজতে ওয়াহাবি তাবলিগি খারিজি রাফিজি শিয়া মুতাজিলা ওই বান্ত দলে আমরা থাকতে চাই অনেকে শরীরে আগুন লাগে দেব এই হাসা কথা কইলে কথা কোন ঠিক কি না এই বারোশো বছর হাসা আরো এই চোদ্দ বছর আগে এই দল ছিল না কথা বলেন ঠিক কি না হেফাজত কৌমে লাম আজাবি এরকম দল ছিল না আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন কথা বলেন ঠিক কি না ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না এই কথাটা বললাম হযরতে পয়গম্বর মুসা আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালাম মুসা আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালাম আমার আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আমরা দোষ করে একজনে আপনি সারা পৃথিবীর মানুষকে কষ্ট দেন গজব দেন তার কারণটা কি এই ব্যাপারটা আল্লাহ বুঝতে পারতেছি না মুসার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জবাব দেয় না হযরতে পয়গম্বর মুসা আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালাম বাড়ির পাশে আয়েশা একটা তাল গাছের নিচে আয়েশা বসে রইলেন কতগুলো পিপীলিকা এসে হযরতে পয়গম্বর মুসা আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে এসেছেন কথা বলেন ঠিক কি না এই মুসা পয়গম্বর আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালাম দেখেন আজকে কোভিড নাইনটিন এই যে আপনার করোনা ভাইরাস মহামারী কথা বলেন ঠিক কিনা এই জন্য একে দোষ করে দশে ভোগে কথা বলেন ঠিক কিনা একে পাপ করে দোষের জন্য গজব গজব আল্লাহর গজব এই গজব দূর করতে কইলে কয়দিন দেখছি মসজিদে জায়গা হয় না বারিন্দার মধ্যে জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা আমার বাবা বন্ধু পয়গম্বর মুসা আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ একজনে পাপ করে আপনি দশে কেন মারেন আল্লাহ জবাব দেন না মুসা আলা নবিনা বাড়ির পাশে আয়েশা বসে রইলেন সুবহানাল্লাহ বলেন না বসে বসে রব্বি আল্লাহর জিকির করে একদিকে কতগুলো পিপিলি কাইসা পয়গম্বর মুসার কদম মোবারকের মধ্যে কামড়াইতে লাগলেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সমস্ত পিপিলিকা গুলাকে মেরে ফেললেন চিৎকার মেরে বলি আল্লাহু আকবার সমস্ত পিপিলিকা গুলাকে একসাথে মেরে ফেললেন চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এবার আল্লাহ পরের দিন মুসা আবার তুর পর্বতের মধ্যে গেলেন চিৎকার মেরে বলি আল্লাহু আকবার মুসা আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি কি করলেন তুর পর্বতের মধ্যে গেলেন এবার আবার আল্লাহর কাছে সওয়াল করে আল্লাহ ও আল্লাহ গতকালকের প্রশ্নের জবাব আমি পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছে মুসা গো ও মুসা তুমি যে বাড়িতে গেলা ওই তাল গাছের তলায় পিপি একটা পিপিলিকায় তোমাকে একটা পিপিলিকায় আঘাত করেছে তুমি যে দশটা পিপিলিকা মেরে ফেলেছ চিৎকার মেরে বলি আল্লাহু আকবার একজনের দর্শন করার কারণে এক
দেখেন দিন দিন আমাদের উপরে করোনা ভাইরাস নয় আমার আল্লাহ খোদাই খুদ খোদাই গজব দিচ্ছে কথা বলেন ঠিক কি না এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা নামাজ চাই কি চাই না আমরা সুদ চাই কি চাই না আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমরা পর নিন্দা চাই কি চাই না আল্লাহ পাক এই গীবত অহংকার তাকাব্বুর থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক সকলে বলি আমিন আরো চিৎকার মেরে বলি আমিন মজার ব্যাপার বাবা জিরা রে নামাজ পড়তে কইলে ওজুর দরকার আছে না নাই জোরে বলেন ওজুর দরকার আছে না নাই সর্বদা আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমলের ওয়াজ নাই আজকে সমাজে কথা বলেন ঠিক কি না আমলে আমরা দুর্বল ইমানের পরে যে স্থানটা হলো সেটা হলো আমল জোরে বলুন ঠিক কি না অতএব আমরা আমল করতে হবে কিয়ামতের ময়দানে কার কতটুকু আমল কার কতটুকু ঈমানের পরে আমল আছে আমার আল্লাহ সেটা দেখবে তার মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনি সর্ব অবস্থায় যদি আপনি নামাজ না পড়েন কুরআন তেলাওয়াত না করেন অজু আপনি সর্ব অবস্থায় যদি অজু আপনি সর্ব অবস্থায় যদি পবিত্রতা অর্জন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা আপনার আমল আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকবে অতএব আমরা অজু করতে চাই কি চাই না আমার বাবারা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে সূরার নাম ওয়াকিয়া সূরার নাম কি ওয়াকিয়া সূরার নাম কি কয় সুন্নিরা কোরআনের আয়াত বলে না আছে না নাই এ কানার দলের আলেমরা শুনে নাও কোরআনের বাইরে কথা বলি না হাদিসের বাইরে আমরা কথা বলবো না কারণ এখন আর মূর্খতার যুগ নাই জোরে বলুন মূর্খতার যুগ এই কালামুল্লাহরা শুনো আমার আল্লাহ পবিত্র সূরাতুল ওয়াকিয়া সূরার নাম কি সূরা ওয়াকিয়ার মধ্যে এই সূরাটা তেলাওয়াত করলে বাদে মাগরিব হাফেজ সাহেব আছেন এটার ফজিলতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরমান তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তাফসিরে জালালাইন এই প্রসিদ্ধ তাফসিরগুলোতে দেখা যায় আমার বাবারা বন্ধুরা যেই ব্যক্তি বাদে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আমার আল্লাহ তার রিজিক বাড়ায়া দিব অতএব কোরআন চাই কি চাই না এই কোরআন চাই কি চাই না কোরআন থেকে মানুষ দূরে এই জন্য রব্বুল আলামিন গজব দিচ্ছে কথা বলার ঠিক কি না গজব আসছে কারণ আগেরকার যুগে মা বোনেরা যেমনি ভাবে কোরআন পড়তো এখন ইস্টার জলসায় সিরিয়াল লাগাইছে সংসার জ্বালাইছে কথা কন ঠিক কি না ওরে কাওরে না করে গণ্য ওরে কাওরে না করে গণ্য কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া কথা কন ঢাকা ওরে সংসার জ্বালাইছে কলির ওরে সংসার জ্বালাইছে কলির আমার সাথে সাথে কইবেন ভাল লাগবো ওরে কাওরে না করে গণ্য মা বোনেরা কইব আজকে যে হুজুর আনছে আমরা রে গাল লাইতাছে কথা কন ঠিক না না ঠিক এর হুজুর আর আনলে না টিটু ভাই একটিও দিতাম না ও মা মা তোমার হাতে ধরি পায়ে ধরি তোমার বিরুদ্ধে আমার মার বিরুদ্ধে যদিও আজকের আমার স্ত্রীর বিরুদ্ধেও যদিও আজকের আলোচনা যায় আখেরাতে তুমি পাইবা শান্তি সুখ শান্তি কথা বলেন ঠিক কি না কিন্তু ভুলি নাই সূরার নাম ওয়াকিয়া সূরার নাম কি ওয়াকিয়া সাবজেক্ট মোতাবেক কোরআন হাদিসের আলোচনা এগুলো মানুষ শুনতে চায় না কথা কন ঠিক কি না কোরআন আমাদের জীবনে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করতে পারবো ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে জোরে বলুন শান্তি আসবে
আইলে বাইরা সে বরফর হইয়া যাইব আমার বাবারা বন্ধুরা সারাদিন আপনি টিভি দেখার সময় পেয়েছেন আপনি হাট বাজারের সময় পেয়েছেন আপনি দোকান পাটের ব্যবসা বাণিজ্য গাড়ি চালানোর সময় পেয়েছেন আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় মুসলমান পায় না সাথে সাথেই লেগে যায় কথা বলুন ঠিক কিনা ঘরে ঘরে কোরআন চাই কি চাই না এই কোরআনের প্রেমিক আমরা হতে চাই কি চাই না কোরআন ধরো রসুলের মহাপ্পতে কথা বলুন ঠিক কিনা বাবাজিরা আমার যে কথাটা বললাম সুরার নাম ওয়াকিয়া এই সুরা যারা বাদে মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তাদের অভাবগুলি দূর করে দিবে আল্লাহু আকবার আপনি তো ফাও খাইতে চিন্তা করেন আমার ভাই তোমার ভাই 500 টাকা চাই আছে না নাই ফাও খাইতে চিন্তা করি আমরা পরে সম্পদ খাইতে চিন্তা করি কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার এই লোক থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার রিজিকের পয়সা করে দিবে আর একটা ফজিলত শুনলেন বাবা বন্ধু এ আমার বাবাজিরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান এই ফজিলতের মধ্যে যার ঘরের মধ্যে দৈনিক সূরাতুল বাকারা তেলাওয়াত হবে সূরার নাম কি বাকারা বাকারা মাদানিয়া এই সূরা যারা তেলাওয়াত করবে তাদের ঘরে শয়তান প্রবেশ করতে পারবে ধরে বলেন পারবে অতএব কোরআনের প্রেমী হতে চাই কি চাই না সূরার নাম ওয়াকিয়া আমার আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেন লা দরিও না স্পর্শ করিও না মাসসুহু তোমরা দরিও না ইল্লাল মুতাহহারুন তাহারাত ব্যতীত এই কালাম তোমরা স্পর্শ করিও না আল্লাহু আকবার বলেন কে বলেন জোরে বলেন কে বলেন আল্লাহ এমন একজন জাহেল আছে ভার্সিটির হুজুর আমির হামজা আমার নামে নাম সে বলে ওযু ছাড়া নাকি কোরআন শরীফ ধরা যাবে নাউজুবিল্লাহ পড়েন আমরা তো আবার দাওয়াত করি আছে না নাই আমরা তো আবার এই হুজুরে বড়টা হুজুর মনে করি আছে না নাই এটা শয়তান এটা কয় কোরআন কোরআন এটা কোরআন বলতে পারে এটা কোরআন কোরআন বলে এটা কুষ্টিয়ার ভাষা কথা বলুন ঠিক কি না বাবা জিরা আমার সে বলে ওযু ছাড়া কি কোরআন শরীফ ধরবো আমরা ধরতে পারবেন এই লামা জাহাবির এই আকাবের সেও কোরআন পড়েছে আমরাও কোরআন পড়েছি কথা বলুন ঠিক কি না মদিনার নবী রহমাতুল আলামিন এর প্রখ্যাত সাহাবি এবার হাদিসের মধ্যে যাইতে হবে কথা বলুন ঠিক কিনা যেহেতু পবিত্রতা সম্পর্কে আমি ধরেছি 3000 বুখারি শরীফের 3322 নম্বর হাদিসে মোবারকার মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল আলামিন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এই ঘটনা পাওয়া যায় হযরতে বিলাল মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বল হযরতে বিলাল আযান দিচ্ছে আযান দেওয়ার পরে আমরা ঘরে বসে থাকি কথা বলেন ঠিক কিনা আমরা বাজারের মধ্যে থাকি আমরা ঘরের মধ্যে থাকি আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকি কথা বলেন ঠিক কিনা আমার বাবার বন্ধুরা বিলাল যখন আযান দিল হাইয়া আলা সালাহ বিলাল যখন আযান দিলেন
মসজিদে নববীর মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম নামাজ আদায় করার জন্য এসেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা ওযু করার জন্য পানি তালাশ করতে লাগলো, কোথাও পানি পাচ্ছে না। আল্লাহু আকবার, কোথাও পানি পাওয়া যায় না। আমার বাবারা বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে পানি খোঁজা আরম্ভ করলো। আরবের বুকে মরুভূমির মধ্যে যেই জায়গার মধ্যে পাথর আর পাথর, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা সমস্ত সাহাবায়ে কেরাম পানি খোঁজাখুঁজি করতে লাগলেন। সিলেটের মধ্যে এখনো কূপ চিনেন আপনারা? এখনো কূপ আছে, আছে না নাই? অনেক জায়গায় আপনারা সমাজ পরিবেশ পরিচিতির মধ্যে পড়েছিলেন, কূপ থেকে মানুষ বালতি দিয়া রশি দিয়া পানি উঠাইতেন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই অনেক দূর দূরান্ত থেকে এত মানুষের টাকা ছিল না, একটা কল বসাইতে 5,000-10,000 টাকা লাগতো, কথা কন ঠিক কিনা? মানুষ খাইতে পায় না, অনেকে আমরা নদীর পানি খাইছি, কথা কন ঠিক কিনা? নৌকার মধ্যে নদীর পানি পুকুরের পানি খায়া জীবন যাপন করছে, টিও বল ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ডিজিটাল ছিল না, এত অত্যাধুনিক ছিল না, এত অত্যাধুনিক ছিল না, কথা বলেন ঠিক কিনা? ওই সময় পানির খুব অভাব ছিল, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম পানির জন্য অনেক দূর দূরান্ত, অনেক দূরে 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 যেত, পানি পাওয়া যায় না। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, এখন তো ছেলেদের নাম রাখেন বল্টু, টোল্টু, সোল্টু, কথা কন ঠিক না বে? ঠিক, জোরে বলুন ঠিক না বে? ঠিক, বল্টু, টোল্টু, সোল্টু এগুলা রাখেন হযরতে আনাস, এত সুন্দর নাম আমরা রাখি না, তো হোলা বালা, হোলা বালা, ওলা জারগা হইব না বালা হইব? জোরে বলুন বালা হইব না জারগা হইব? নাম যেরকম কাম আমার বাবাজিরা, অতএব সন্তানের 7 দিন হইলে নাম রাখতে হবে সুন্দর সুন্দর ইসলামী নাম, কথা বলুন ঠিক কিনা? আমরা তো নাম রায়েন কি নাম দে রায় আল্লাহ জানে। আমার বাবারা বন্ধুরা এগুলা হযরতে আনাস আমার নবীর খেদমতে, তিনি ছিলেন 10 বছর, কত বছর? 10 বছর খেদমতে ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি 10 বছর খেদমত করেছেন। কোনদিন আমার নবী আপনার নবীকে হযরতে আনাস কষ্ট দেন নাই, বেয়াদবি করে নাই, দূরে বলেন দুশ্মনী করে নাই। আমার মতো আপনার মতো কত মোল্লা আছে নবীকে কষ্ট দেয়, নবীর সাড়ে বেয়াদবি করে, আছে না নাই? ওই মুফতির বিছে নামাজ পড়া যাবে? হযরতে আনাস দৌড়াইয়া গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, সাহাবীরা নামাজ আদায় করার জন্য এসেছে, এখন পানি খুঁজতে লাগলেন, নবী গো কোথাও পানি পাওয়া যায় না। হযরতে আনাসকে ডেকে বললেন আনাস রে, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতএব নবীর শিক্ষা আমরা অজু চাই কি চাই না, অজু হলো নামাজের চাবি, কথা বলেন ঠিক কি না? আর নামাজ হলো বেহেশতের চাবি, আত্তাহুরু শাতুরুল ঈমান, পবিত্র হলো ঈমানের অংশ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখন সাহাবীরা কিভাবে ওযু করবে? আল্লাহর নবী বলেন আনাস তুমি আমার হুজরা মুবারকের মধ্যে যাও। আনাস নবীজির কথা মতে হুজরা মুবারকের মধ্যে গেলেন। এবার যাইয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি
নবীজির হুজরা মোবারকের, তিনি হুজরা মোবারকের কাটের নিচে যায়া দেখতেছে একটা পেয়ালা। হযরত আনাসকে বললেন, নবীজি বললেন, আমার হুজরার নিচে একটা পেয়ালা আছে, ওই পেয়ালা, পেয়ালা বুঝুন তো, বাটি বা পাত্র, বদনা আগের যুগের আপনারা ব্যবহার করেছিলেন যে এগুলা পিতলের, পিতলের বদনা, তারপরে কি সিলভার। হযরত আনাস কি করলেন, নবীজির হুকুম মতে পেয়ালাটা উত্তোলন করলেন। উঠার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির দরবারে পেশ করেছেন। সুবহানাল্লাহ, বলেন না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10 বছর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর খেদমত করেছে, কোনদিন নবীকে কষ্ট দেয় নাই। আর তুমি মুফতি মুফাসসির মুকদ্দাস হইয়া আমার নবীর শানে বাজে কথা বলে আছে না নাই? এই বড্ডা বড্ডা মুলবি আছে না নাই? এদেরকে মানা যাবে না? জোরে বলুন, মানা যাবে না? এদের পিছনে নামাজ পড়া যাবে না? এদের পিছনে নামাজ পড়া যাবে না? এদেরকে দাওয়াত দেওয়া যাবে না? ও আমার বন্ধুরা, সুস্বাগ এলাকার বাবারা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা আমাকে যাই বলেন, কোরআন হাদিসের কথা যদি বলি 3305 নাম্বার, কত নাম্বার হাদিস জোরে বলুন, বুখারীর 3325 নাম্বার হাদিস শরীফ থেকে আমি ঘটনাটা বলতে চাই। আনাস যখন পাত্রটা নবীজির দরবারে, এই পাত্রটা নিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, পাত্রটা আপনার দরবারে হাজির করলাম। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে পাত্রটার উপরে এইভাবে হাতটা প্রসারিত করে দিলেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী চাই কি চাই না? নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? নবীর প্রেমে নামাজ পড়তে চাই কি চাই না? ওয়াহাবি মোল্লারা বলবে সুন্নিরা নামাজের কথা কয় না, কথা কোন ঠিক কি না? পাঁচ বুঝো। এবার আনাস নবী দি বললেন, আনাস গো, ও আনাস, পাত্রটা লইয়া যাও, আমার অসংখ্য সাহাবীর উযু করতে ব্যাঘাত করতেছে, কষ্ট পাইতেছে। আনাস গো, যাও যাও, সমস্ত সাহাবীদেরকে উযু করতে বলো, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী আমার বাবারা বন্ধুরা, আমার বাবারা বন্ধুরা, হযরত আনাস পাত্রটা সাহাবায়ে কেরামকে নিজে ওযু করলেন, সাহাবীদেরকে ওযু করতে দিলেন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা হযরত আনাস ওযু করলেন, নিজে ওযু করলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে ওযু করতে বললেন। এবার আবার পাত্রটা লইয়া আল্লাহর হাবিব মদিনার কান্নেওয়ালার কাছে গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত সাহাবায়ে কেরাম ওযু করেছে, কয় ঠিক মতন সবাই ওযু করছে কিনা? হযরত আনাস পাত্রটা আবার নবীর দরবারে পেশ করলেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন আল্লাহু আকবার। আনাস নবীজির দরবারে পাত্রটা লইয়া হাজির হলেন, নবীজি বললেন, ও আনাস, ও আমার আদরের প্রিয় সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামকে ওযু করেছে। আল্লাহর নবী বলতে দেরি, হুজুর সবাই ওযু করেছে। এবার নবীজি পরমান, আনাস রে, ওগো আনাস, এবার পাত্রটার দিকে তুমি আনাস আবার নজর করো। সুবহানাল্লাহ, পড়ো। এবার আনাস নজর করলেন পাত্রটার দিকে, আল্লাহর নবী যতটুকু পানি ওই পাত্রের মধ্যে ছিল ততটুকু পানি আবার ওই পাত্রের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ, বলেন না,
সবাই বলি মারহাবা। আমার বাবারা বন্ধুরা, ঘটনাটা কি শেষ দিমো? এবার রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন এত সাহাবি উযু করছে, আশ্চর্য ব্যাপার। নয় এক কেজি পানি, কয় কেজি? এক লিটার, নয় দুই লিটার পানি হবে। নবীজি বললেন, নবীজির হুকুম মতে, নবীজি যে কেমন রহমতের নবী, সুস্বাগের মানুষ কান বেঁধে শুনো, আল্লাহর নবী যে কেমন রহমত, রহমতুল আলামিন নবীকে ওই কাঠ মোল্লারা এখনো চিনে না। হরিণি আমার নবীকে চিনেছে, আরে তাকবীর, আরে রিসালা, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লামা মুমতাজুল আরিফিন আল হেলালি সাহেব, হযরতুল আল্লামা মাওলানা মুমতাজ মুফতি মুমতাজুল আরিফিন আল হেলালি সাহেব, সবাই বলি মারহাবা। আমার বাবারা কথাটা কি শেষ করবো? হুজুর তো সাপ্তাহিক আলোচনা করে, আজকেও করবে, হুজুর সারা বাংলাদেশ ওয়াজ করে। আমার বাবারা বন্ধুরা, শেষ করে দিচ্ছি। আনাস যখন পাত্রটা আল্লাহর নবীর দরবারে নিলেন, হযরত আনাস বলে, হুজুর এবার আমি দেখতে পেলাম যতটুকু পানি ওই পাত্রের ভিতরে ছিল, ওই লোটার ভিতরে ছিল, ততটুকু পানি এখনো বিদ্যমান। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, আমার নবী বললেন কতজন সাহাবী তোমরা উযু করেছো? হযরত আনাস ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, দশজন নয়, বিশ জন নয়, তিরিশ জন নয়, চল্লিশ জন নয়, পঞ্চাশ জন নয়, ষাট জন নয়। আনাস ডাক দিয়া বলে, নবী গো, সত্তর জন সাহাবি নয়, আশি থেকে একাশি জন সাহাবি ওই এক পেলা পানি দ্বারা নবী আমরা ওযু করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।